লালমনিরহাটে করোনায় ক্ষতিগ্রস্ত প্রায় আড়াইশো মানুষের জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর ব্যবহার করে টানের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আর কিছু মানুষ পেয়েছেন বরাদ্দের অর্ধেক টাকা তবে বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন অভিযুক্ত চেয়ারম্যান জেলার কালীগঞ্জ উপজেলার বড়পুকুর গ্রামের স্বপ্না রানী ও রঞ্জিত কুমার দুস্থ এই দম্পতির জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে দলগ্রাম ইউনিয়ন থেকে পাঁচশো টাকা করে তোলা হয়েছে ত্রাণের টাকা কিন্তু দুজনের কেউই পাননি এই টাকা আমার নামে যদি বরাদ্দ আসি থাকে কারা বা কে তুলছে আমি তো এটা করবো অনুদান সে তুলছে আমরা সেটা জানি না কিন্তু টাকা ঠিকই এসছে পাইনি এদের মতো দলগ্রাম ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্ত দুশো জনের অধিকাংশই টাকা পাননি আর যারা পেয়েছেন তাদের দেয়া হয়েছে বরাদ্দের অর্ধেক সেটা তো আমি জানি না আর সেটা আমি পাইব না আমার টাকা কে তুলছে আমি বলতে পারিনি আইনডি কার্ডের ফটোকপি নিয়ে কোনো আর দেয় না কালে হারে গেছে সিরিয়াল লাইন অভিযোগ আছে চেয়ারম্যান রবীন্দ্রনাথ বর্মনের মাধ্যমে বিতরণ হওয়া ত্রাণের টাকা তার ভাইয়ের ছেলে গ্রাম পুলিশের এক সদস্য সহ আস্থাভাজনরা তুলে চেয়ারম্যান সহ ভাগাভাগি করে নিয়েছেন। আর জনের টাকা কয়জনে তুললেন? আর জনের। কিভাবে তুললেন? ওয়াই টিপ দিয়ে 95 টাকা দিয়েছি 95 টাকাই স্লিপ আমি একাই নিয়ে গেছি এবং 6টা টিপও আমি একাই দিয়েছি। হয়তো 200 এর চেয়ারম্যান কইছে দিবা দিয়া দন্ত। 200 টা দিছি। এছাড়াও নানা অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারের অভিযোগ আছে চেয়ারম্যান রবীন্দ্রনাথের বিরুদ্ধে এ নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ইউপি সদস্যরা জিজ্ঞাসা করলাম যে মাস্টার মাল কাকে দিচ্ছেন আমার অভিরুচি আমি যাকে ইচ্ছে তাকে দেবো আমরা যখন দেখতে পারলাম যে এটা অনিয়ম হচ্ছে তখন আমরা এটার বিরুদ্ধে এটা অভিযোগ করছি তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বিষয়গুলো ষড়যন্ত্র বলে দাবি করেছেন রবীন্দ্রনাথ যার যার টাকা সে নিজেই এসে নিজেই টিপস দিয়ে নিজেই নিয়ে গেছে এখন যদি কেউ পেয়েও বলে পাই নাই এটা হচ্ছে চেয়ারম্যানের সাথে শত্রুতা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে প্রশাসন এটা তো মানে একেবারেই রিলিফের টাকা হ্যাঁ তাকে আত্মসাৎ করার সুযোগ নাই আর যদি সরকার ব্যবস্থা নেবে দুর্যোগের সময় সরকারি সহায়তা আত্মসৎকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার দাবি ভুক্তভোগীদের মাজেদ মাসুদ ডিবিসি নিউজ লালমনিরহাট